তো সবাইকে জিকে টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে? তো এখনও অবধি যারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গৌতম বুদ্ধ ও তার ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম। তো এই বিষয়ে আমরা আলোচনা করব, আর এটি খুব একটা ভালো টপিক, কারণ হচ্ছে এটি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় একটি বা দুটি করে প্রশ্ন অবশ্যই থাকে। তো আজকে আমরা এই গৌতম বুদ্ধ ও তার ধর্ম নিয়ে যে আলোচনা করব সেটাতে আপনারা পুরো সব কটা প্রশ্নের উত্তর আশা করি কমন পাবেন। তো চলুন আমরা পুরো বেসিক থেকে শুরু করব, যাতে আপনাদের একটা প্রশ্ন ভুল না হয়। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে দিই, যারা এখনও আমাদের এই জিকে টাইমকে সাবস্ক্রাইব করেননি, তো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখে নিই, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টাব্দে, মানে খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? খ্রিস্টপূর্বাব্দে মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে? তো তিনি জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তুর লুম্বিনীতে, আর এটা কিন্তু এখন বর্তমানে নেপালে অবস্থিত। তাহলে আমরা কি জানলাম, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন 563 খ্রিস্টাব্দে, আর সেটি হচ্ছে কপিলাবস্তুতে। কপিলাবস্তু হচ্ছে লুম্বিনী, আর এটা বর্তমানে নেপালে অবস্থিত। তো তিনি বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তো হয়ে গেল, এটা হচ্ছে গৌতম বুদ্ধ সম্বন্ধে বলা হয়ে গেল। তো তারপরে দেখুন, তার মার নাম হচ্ছে মহামায়া ও পিতার নাম ছিল শুদ্ধোধন, ঠিক আছে? তিনি ছিলেন কপিলাবস্তুর একজন শাসক, মানে রাজা ছিলেন, আর তিনি শাক্য বংশের অন্তর্গত ছিলেন, মানে ওই বংশেরই একজন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তো তারপরে দেখুন, তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ প্রথম নাম ছিল সিদ্ধার্থ। হ্যাঁ, গৌতম বুদ্ধর প্রথম যে নামটা ছিল তার নাম ছিল সিদ্ধার্থ। তো তার মা জন্মের পরেই মারা যান, ঠিক আছে? মানে কিছু দিনের মধ্যে বা কিছু কালের মধ্যে মারা যান। তখন তাকে গৌতমী নামে এক ভদ্রমহিলা তার লালন পালন করেন। তারপর থেকে তার নামে, গৌতমী থেকে তার নাম হয়ে যায় গৌতম। তো এটাও একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? গৌতমী মানে আসল নাম বা প্রথম নাম জানতে চাইতে পারে সিদ্ধার্থ। তো ফ্রেন্ড বলে দিই, এটা ভিডিওটা একটু বড় হতে পারে, তো আর আপনারা ওই পিডিএফ ফাইলটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করি, পরে আর দেখি কি আছে। তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ মাত্র 16 বছর বয়সে বিবাহ করেন, ঠিক আছে? গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিয়ে করেন? 16 বছর বয়সে, ঠিক আছে? তো 16 বছর বয়সে যশোধরা নামে এক রাজকুমারীর সাথে তার বিবাহ হয়, ঠিক আছে? যশোধরা নামে এক রাজকুমারীর সাথে তার বিবাহ হয়, এবং 29 বছর বয়সে তার এক পুত্র সন্তান হয়, আর পুত্র সন্তানের নাম ছিল রাহুল। তো এটাও একটা ভালো প্রশ্ন, যে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল, ঠিক আছে? তারপরে দেখুন, তারপরে হচ্ছে গৌতম বুদ্ধের জীবনের সঠিক জানার উদ্দেশ্য, মানে সঠিক গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি মানে সঠিক মানে সত্য জানার উদ্দেশ্য, ঠিক আছে? মানে সত্য জানার উদ্দেশ্য, মানে এই জন্য সে সংসার ত্যাগ করেছিল 29 বছর বয়সে। আর এই যে সংসার ত্যাগ করাটাকে বলা হয় মহাবিনিষ্ক্রম, এটাও একটা ভালো প্রশ্ন, এটাও জিজ্ঞেস করে, ঠিক আছে? তো তুমি গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করে, তো সেই সময়টিকে বলা হয় মহাবিনিষ্ক্রম। তো এটি হচ্ছে মানে এটা 29 বছর বয়সে গৌতম বুদ্ধ সংসারটি ত্যাগ করেছিল, ঠিক আছে? তারপরে দেখুন, 35 বছর বয়সে তিনি তার সাধনা লাভ করেন। তো 29 বছরে তিনি সংসার ত্যাগ করেন, এবং 35 বছরের বয়সে তিনি তার সাধনা লাভ করেন। সাধনা লাভ করার পর তার নাম হয় তথাগত, ঠিক আছে? তো তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি জীবনের সঠিক সত্যর পথ খুঁজে পেয়েছেন। তো বলেন, প্রথমে বললাম যে গৌতম বুদ্ধ জীবনের সঠিক জানার উদ্দেশ্য মানে তিনি সত্যর পথ খুঁজতে গিয়েছিলেন, ঠিক আছে? অনুসন্ধানে বেরিয়েছিলেন, তাই জন্য তিনি সংসার ত্যাগ করেন, আর তিনি 35 বছর বয়সে তার সাধনা লাভ করেন। তারপর থেকে তিনি তথাগত নামে পরিচিত হন। তথাগত শব্দের অর্থ আসতে পারে, তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি জীবনের সত্য পথ খুঁজে পেয়েছেন, ঠিক আছে? তারপরে দেখুন, তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করে বারাণসীতে, ঠিক আছে? তো তিনি তথাগত নাম নেওয়ার পর তিনি গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন বারাণসীর কাছে সারনাথে। তার ধর্মমত প্রচার করতেন, মানে তিনি তখন সেখানে ধর্মমত প্রচার করতেন, আর এবং এবং সবাইকে তার ধর্মের উপদেশ দিতেন, স্বাভাবিক এটাই করবেন তিনি। তো এই ধর্ম উপদেশ দেওয়াকে বলা হতো ধর্মচক্র, ঠিক আছে? এটাও আসতে পারে ধর্মচক্র কি। তাহলে ধর্মচক্র হচ্ছে গৌতম বুদ্ধ যখন সারনাথে এসে, মানে বারাণসীর কাছে সারনাথে এসে তিনি তখন ধর্মমত প্রচার করতেন এবং সবাইকে ধর্ম উপদেশ দিতেন, এইটাকে বলা হতো ধর্মচক্র, ঠিক আছে? তো আমরা ধর্মচক্রের মধ্যে কি কি টপিক পড়ে সেটা আমরা পরে আলোচনা করব।
বলবো। তো দেখুন, এখন বেসিকটা জানি তো, সারনাথ থেকে তিনি যান রাজগৃহে, সেখানে গিয়ে তিনি মগধের রাজা বিম্বিসারকে তার ধর্ম দেন। তার মানে সারনাথ থেকে তিনি চলে যান রাজগৃহে, আর রাজগৃহ মানে হচ্ছে বিম্বিসারের রাজত্ব, আর তিনি ছিলেন মগধের রাজা। মানে দু তিনটে প্রশ্ন এখান থেকে পেয়ে গেলেন। তো মগধের রাজা ছিল বিম্বিসার, আর তারপর তাকে ধর্ম দেন, মানে মানে বৌদ্ধ ধর্ম ধারণ করেন। তারপরে দেখুন, গৌতম বুদ্ধ তিনি তার শিষ্যদের দুইটি শ্রেণীতে ভাগ করেছিলেন, ঠিক আছে? মানে গৌতম বুদ্ধের যে শিষ্য ছিল, তো তাদেরকে তিনি দুটো শ্রেণীতে ভাগ করেছিলেন, একটা হচ্ছে উপাসক আর একটা হচ্ছে ভিক্ষু। তো উপাসক হচ্ছে যারা মানে ধর্ম গ্রহণ করেছিল এবং সংসারে ছিল, সংসার করতো, ঠিক আছে? তো তাদেরকে বলা হতো, এবং বৌদ্ধ ধর্ম পালনও করতো, তাদেরকে বলা হতো উপাসক। আর ভিক্ষু হচ্ছে যারা সংসার ত্যাগ করেছিল, ঠিক আছে, এদেরকে বলা হতো ভিক্ষু, ঠিক আছে? তাহলে দুটো সম্প্রদায়, মানে সম্প্রদায় বলতে কি, দুটো শিষ্যদের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে উপাসক আর একটা হচ্ছে ভিক্ষু। তো তারপর এটা আমরা আপাতত বেসিকটা জানলাম, ঠিক আছে? এইটাই ছিল বেসিক। তো এর উপরে যেগুলো প্রশ্নগুলো আছে, তো এগুলোর মধ্যে খুব কম প্রশ্ন আছে, তো মেন প্রশ্নগুলো নিচে আলোচনা করা হচ্ছে, তো এগুলো একটু ভালো করে ফলো রাখবেন। তো দেখুন, বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, মানে বৌদ্ধ ধর্মের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেটাই আলোচনা করছি। তো দেখুন, বৌদ্ধ ধর্ম লেখা হয় ত্রিপিটক নামক বৌদ্ধ ধর্মগ্রন্থ। তার মানে হচ্ছে বৌদ্ধদের লেখা ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, ঠিক আছে? তো তো আর্য সত্য, আর্য সত্য হচ্ছে গৌতম বুদ্ধ, হ্যাঁ, চারটি সত্য বাণীর কথা বলে গেছিলেন, ঠিক আছে? চারটি যে সত্য বাণী বলে গেছেন, সেই চারটি মানে বাণীকে একসাথে বলা হতো আর্য সত্য, ঠিক আছে? তো আর্য সত্যগুলো একটু দেখে নিই। তো এগুলো, এক হচ্ছে সংসারের দুঃখ কষ্ট আছে, দুই নম্বর হচ্ছে এই দুঃখ কষ্টের কারণও আছে, তিন নম্বর হচ্ছে দুঃখ কষ্টের নিবারণের উপায়ও আছে, আর চার নম্বর হচ্ছে দুঃখ কষ্ট নিবারণের জন্য পথ অনুসরণ করতে হবে। মানে এই যে চারটে কথা তিনি বলে গেছেন, তো এই চারটে হচ্ছে আর্য সত্যের মধ্যে পড়ে। তো আর্য সত্যর কটি ভাগ, এটা প্রশ্নে আসতে পারে, চারটি ভাগ, ঠিক আছে? তো তারপরে দেখুন, তারপরে তিনি আটটি পদ বলে গেছেন, ঠিক আছে? সেগুলোকে একসাথে বলা অষ্টাঙ্গিক মার্গ, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ যে আটটি পথ, মানে আটটি পথ মানে রাস্তা বা পথ দেখিয়ে গেছেন যে এই পথে চলতে হবে, তো এইগুলোকে একসাথে বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গগুলো হচ্ছে সৎ সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ চেষ্টা, সৎ দৃষ্টি, আর সৎ ক। তো এইটা হয়ে গেল গৌতম বুদ্ধের মানে আর্য সত্য আর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের ব্যাপারে। তো দেখুন, তো গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছিলেন কেন? সংসার ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধের একটি একজন বৃদ্ধ, একজন অসুস্থ এবং একটি মৃতদেহ এবং একটি যোগীকে দেখে সে সংসার ত্যাগ করেছিল, ঠিক আছে? তো সংসার ত্যাগ করার উদ্দেশ্য যেমন শুধু ছিল সত্যকে অনুসন্ধান করা, তাই না? তো তিনি, এটাও একটা কারণ ছিল, যেটা হচ্ছে বৌদ্ধ এক বৃদ্ধ, এক অসুস্থ এবং একটি মৃতদেহ, একটি যোগীকে দেখে সে তার সংসার ত্যাগ করেছিল, ঠিক আছে? তারপরে দেখুন, বুদ্ধের পাঁচজন শিষ্য, মানে অনেক তো শিষ্য ছিল, তার মধ্যে যারা খুব মানে পপুলার, তাদের নাম হচ্ছে অশ্বজিৎ, এক নম্বর উপালি, আর হচ্ছে মোগলানা, আর একটা সারিপুত্র আনন্দ। মানে বুদ্ধের হচ্ছে চারজন শিষ্য, তাদের মধ্যে নাম হচ্ছে অশ্বজিৎ, উপালি, মোগলা, সারিপুত্র আনন্দ। এটা হচ্ছে বুদ্ধের খুব গুরুত্বপূর্ণ মানে কয়েক পাঁচজন শিষ্যর নাম, ঠিক আছে? তো এবার বৌদ্ধ সম্বন্ধে ব্যাপারটা কিছু জানি, তো নিজের সম্বন্ধে। তো দেখুন, তথাগত বা শাক্যমুনি, এগুলো হচ্ছে বুদ্ধের উপাধি, ঠিক আছে? উপাধি, তথাগত মানে হচ্ছে যে আপনার আগে বলেছিলাম, তো তথাগত শব্দের অর্থ হচ্ছে যারা মানে সত্যের সঠিক সন্ধান পেয়ে গেছে তাদেরকে তথাগত বলা হয়। তথাগত শাক্যমুনি, এটা হচ্ছে বুদ্ধের উপাধি ছিল। শাক্য মানে যেই বংশে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। পরে দেখুন, গৌতম, গৌতম হচ্ছে বুদ্ধদেবের গোত্র, ঠিক আছে? শুদ্ধোধনে যে বুদ্ধদেবের পিতা, মহামায়া হচ্ছে বুদ্ধদেবের মাতা, এগুলো কিন্তু মানে পুরো বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করা হয়েছে। দেখুন শর্ট শর্ট প্রশ্নগুলো, তো মহামায়া হচ্ছে বুদ্ধের মাতার নাম, এটাও আসতে, সবই মানে ইম্পর্টেন্ট এগুলো। তো এটা আপনি যদি ভালো করে দেখেন আর পিডিএফটা ডাউনলোড করে নেন, তো আশা করি আপনাদের আর কোনো কিছু দেখতে হবে না, এটা থেকেই সব প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো তারপরে দেখুন, প্রজাপতি, প্রজাপতি হচ্ছে গৌতমী, সরি, প্রজাপতি গৌতমী হচ্ছে বুদ্ধকে যিনি মানে পালন করেছিলেন, ওই যে গৌতমী, যার থেকে নাম হয় গৌতম। যশোধরা হচ্ছে বুদ্ধের স্ত্রী, রাহুল হচ্ছে বুদ্ধের ছেলে, ঠিক আছে? তো কণ্ঠক, কণ্ঠক হচ্ছে বুদ্ধদেবের ঘোড়া, মানে বুদ্ধর ঘোড়া। চণ্ডাক, চণ্ডাক হচ্ছে বুদ্ধের রথ, আর হচ্ছে তোমার
আলার কালাম, আলার কালাম হচ্ছে বুদ্ধের শিক্ষক, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সব। তারপরে সুজাতা, সুজাতা হচ্ছে যিনি বুদ্ধকে পায়েস দিয়েছিলেন। আর যে নিরঞ্জন হচ্ছে যে নদীর ধারে সে নির্বাণ লাভ করেছিল, মানে 29 বছর বয়সে তো সে সংসার ত্যাগ করেছিল, আর 35 বছর বয়সে সে তথাগত নাম নিয়েছিল, কারণ তার মানে সাধনা কমপ্লিট হয়ে গেছিল। তো তার সে নিরঞ্জন হচ্ছে সেই যে নদীর ধারে তিনি তার নির্বাণ লাভ করেছিলেন, মানে মৃতদেহ মানে মারা গেছিলেন। নির্বাণ মানে হচ্ছে মৃতদেহ, ঠিক আছে, যিনি দেহ ত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? তো তারপরে দেখুন বৌদ্ধ ধর্মসভা, প্রথম বৌদ্ধ ধর্মসভা হচ্ছে 483, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক প্রশ্ন আসে। প্রথম হচ্ছে বৌদ্ধ, প্রথম বৌদ্ধ ধর্মসভা হয়েছিল 483তে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে রাজগৃহেতে, সেই সময় ছিল মানে শাসক ছিল অজাতশত্রু, ঠিক আছে? তো এই এই প্রথম বৌদ্ধ ধর্মসভাতে, ঠিক আছে, দুটো পিটক হচ্ছে একটা ধামা পিটক আর একটা বিনয় পিটকে সংকলন করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো 483তে রাজগৃহতে ছিল আর তখন ছিল অজাতশত্রু, আর ধামা পিটক ও বিনয় পিটকে সংকলন করা হয় এই সময়, ঠিক আছে? তারপরে দেখুন দ্বিতীয় বৌদ্ধ ধর্মসভা, দ্বিতীয় বৌদ্ধ ধর্মসভা হয়েছিল 383তে, তো এটা হয়েছিল বৈশালীতে। তো এই সময় ছিল কালাশোক, ঠিক আছে, বৈশালীতে শাসক সেই সময় ছিল কালাশোক, আর বৌদ্ধ ধর্মসভা আর 383তে। তারপরে দেখুন তৃতীয় বৌদ্ধ সভা, সভা হচ্ছে তোমার 236-এ, আর এটা পাটলিপুত্র অশোক, ঠিক আছে, অশোক ছিল সেই সময় শাসক। তো চতুর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মসভা কাশ্মীরে, হচ্ছে মানে বৌদ্ধ ধর্মসভা ছিল কাশ্মীরে, আর সেই সময় ছিল কনিষ্ক, ঠিক আছে? তো চতুর্থ বৌদ্ধ সভা হয়েছিল কাশ্মীরে, কনিষ্ক। তো চতুর্থ বৌদ্ধ ধর্মসভাতে যখন হয়েছিল, তো তখন এই ধর্মসভাতে মানে বৌদ্ধ ধর্মের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিলো, একটা হচ্ছে মহানিষ্ট আর একটা হচ্ছে হীনানিষ্ট, ঠিক আছে? এটা এটাও খুব ইম্পর্টেন্ট, মহানিষ্ট আর হীনানিষ্ট দুটি সম্প্রদায় আর কি, সম্প্রদায় আর কি, যাই হোক, ভাগ বা সম্প্রদায় যাই বলেন, তো এই দুটো সম্প্রদায় ভাগ করেছিল। তো পরেরটা দেখুন বিভিন্ন ধর্মের মানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সম্প্রদায়, তো বিভিন্ন সম্প্রদায় সম্বন্ধে, আচ্ছা, এই যে হিনজান, ঠিক আছে, আর বৌদ্ধ ধর্মের যে দুটো সম্প্রদায় বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাজান, ঠিক আছে? তো হিনজানের ব্যাপারে আগে আমরা জানি, হিনজান হচ্ছে বৌদ্ধের দেওয়া শিক্ষা, মানে যারা বৌদ্ধ ধর্মের দেওয়া শিক্ষা গ্রহণ করেছিল, মানে তাদেরকে বলা হতো হিনজান, মানে তারা মনে রাখতো, তাদেরকে বলা হতো, শিক্ষায় বিশ্বাসী ছিল এরা, তো এদেরকে বলা হতো হিনজান। তারপরে হচ্ছে অনুশাসন, অনুশাসন বা ধ্যানের মাধ্যমে মুক্তি, মানে তারা মনে রাখতো আপনি যদি অনুশাসন করেন আর ধ্যান করেন আর ব্যক্তিগত মুক্তির খোঁজ করেন তাহলে আপনার মুক্তি হবে, ঠিক আছে? তো তারা হচ্ছে মূর্তি পূজায় অবিশ্বাসী, তাহলে হিনজানরা মূর্তি পূজায় বিশ্বাস করে না। এই এরকম একটা জৈন ধর্মের মধ্যে এই হিনজান একটি ধর্ম আছে, মানে এরকম টাইপের একটা ধর্ম যাতে ভগবানের কোনো অস্তিত্ব নেই, তো তারা কর্ম ভগবানের স্থানে রয়েছে, মানে তারা ভগবানকে ভগবান আছে বলে মনে করে না, কিন্তু তারা কাজ মানে কর্মকেই ভগবানের স্থানে, মানে কর্ম যেরকম করবে তার সেরকম ফল হবে, এটাই আর কি বলতে চাইছে। তারপরে পাঁচ নম্বর হচ্ছে নির্বাণ চরম, ঠিক আছে? নির্বাণ চরম হচ্ছে এই হিনজানরা মনে করে মানে চরম যে পরিণতি হবে সেটা হচ্ছে নির্বাণ, এরপর আর কিছু নেই, মানে এরপরে শেষ, মানে মারা যাওয়ার পর আর কিছু নেই, এটাই এরা মনে করে হিনজানরা। তারপরে দেখুন মহাজান, মহাজানটা হচ্ছে স্বর্গ লাভে বিশ্বাসী, মানে এরা স্বর্গ বলে যে কিছু আছে সেটা তারা বিশ্বাস করে। তারপরে তারপরে হচ্ছে 2 নম্বর, বৌদ্ধ বোধিসত্ত্বের সাহায্যে মুক্তি লাভ বলে মনে করেন, তো এরা মনে করে যদি বৌদ্ধর বৌদ্ধের স্বর্গলাভের বিশ্বাসী এবং বৌদ্ধ বোধিসত্ত্বের সাহায্যে মুক্তি লাভ সম্ভব বলে মনে করা হয়, আর এরা মূর্তি পূজায় বিশ্বাস করেন। হিনজানরা যেমন মূর্তি পূজায় বিশ্বাস করেন না, এরা করেন। তারপরে দেখুন এরা মনে করে নির্বাণ কোনো দুঃখ না, একটি আশীর্বাদ। তারপরে মহাজানদের দুটি শাখা, মহাজানদের মধ্যে আবার দুটি শাখা, একটা হচ্ছে মাধ্যমিকা, একটা হচ্ছে যোগাচার। দেখুন বৌদ্ধ সাহিত্য, তো বৌদ্ধ সাহিত্যটা খুব ইম্পর্টেন্ট, তো বৌদ্ধ সাহিত্য মানে হচ্ছে বৌদ্ধ সাহিত্য ত্রিপিটক, মানে ওদের মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক। তো ত্রিপিটক শব্দের মানে হচ্ছে তিনটি ভাগের ঝুড়ি, মানে তিনটে জিনিসকে একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে ত্রিপিটক। তো ত্রিপিটক হচ্ছে তিনটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রথম পার্ট হচ্ছে বিনয় পিটক, দ্বিতীয় হচ্ছে সূত্র পিটক, আর তৃতীয় হচ্ছে অভিধান পিটক, ঠিক আছে? তো বিনয় পিটকের মধ্যে দেওয়া রয়েছে বুদ্ধের দেওয়া উপদেশ, মানে উপদেশ যা দিয়েছেন বুদ্ধদের তার তার মানে তার সম্বন্ধে মানে লেখা আছে এই বিনয় পিটকে, ঠিক আছে? আর সূত্র পিটকের মধ্যে লেখা আছে, এটি হচ্ছে 5টি নিকটে বিভক্ত, খুড্ডাক হচ্ছে জাতকের কাহিনী, মানে খুড্ডাক যেটা আছে সেটার মধ্যে জাতকের কাহিনী রচিত হয়েছে সূত্র পিটকে,
তারপর হচ্ছে অভিধান পিটক। অভিধান পিটক হচ্ছে এটা একটা প্রশ্ন উত্তরের ধাঁচে লেখা, এতে মোট 7টি ভাগে ভাগ রয়েছে, মানে এতে 7টা ভাগ। তো কথাবার্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কথাবার্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পিটক, এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে অভিধান পিটকের মধ্যে রয়েছে। অভিধান পিটকে হচ্ছে প্রশ্ন উত্তর ধাঁচে লেখা, আর এটা মোট 7টি ভাগ রয়েছে। তো তারপরে দেখুন, তারপরে হচ্ছে বৌদ্ধ স্থাপত্য। বৌদ্ধ স্থাপত্য হচ্ছে বৌদ্ধদের 8টি পবিত্র স্থান, মানে এরা মনে করে 8টি স্থান তাদের পবিত্র। তো প্রথম যেটা সেটা হচ্ছে লুম্বিনী, ঠিক আছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বোধগয়া, আর কুশীনগর, শ্রাবন্তী, আর হচ্ছে সম্যকস্থ, রাজগৃহ, বৈশালী, সারনাথ। তো এটা হচ্ছে বৌদ্ধদের পবিত্র স্থান, ঠিক আছে। তো তারপরে দেখুন আর একটা লাস্ট টিপ, সেটা হচ্ছে বৌদ্ধের জীবনের 5টি গুরুত্বপূর্ণ তথ্য। তো 5টি গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রথমে দিয়েছিলাম, এটা একটু আলাদা টাইপের। দেখুন, জন্ম, জন্ম হচ্ছে পদ্ম ও ষণ্ড, ঠিক আছে। আর মহান আত্মত্যাগ, এটা হচ্ছে অশ্ব। নির্বাণ হচ্ছে বোধিবৃক্ষ। আর প্রথম প্রবচন মানে হচ্ছে ধর্মচক্র, প্রথম তিনি ধর্মচক্র সম্বন্ধেই বলেছিলেন। তার পরিবাণ বা মৃত্যু, এটা হচ্ছে স্তূপ, মানে স্তূপ আকারে নির্মিত। তো এটাই হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে মোটামুটি। এটাই ভালো করে পড়লে আশা করি সব কমন পাবেন, আশা করি আপনারা। তো এটা এটা যদি আপনাদের লাগে তো আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো আর ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে ফার্স্টে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর এরপরে আমরা জৈন ধর্ম সম্বন্ধে আলোচনা করব। আর আপনাদের যদি আরও অন্য কিছু দরকার লাগে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।